সালামু আলাইকুম আমার ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ইলিশ মাছের সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই রান্নাটা অনেকেই হয়তো জানেন তবে যারা জানেন না তারা এই রেসিপিটা দেখে খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন ইলিশের এই রেসিপিটার জন্য প্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক এর মধ্যে এই ইলিশ মাছের মশলাটা বানিয়ে নিই একটি বাটিতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আদা রসুন খুবই সামান্য আশা করে দেখে বুঝতে পারছেন সাথে এক চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো মরিচ এখানে ঝাল কেমনটা খেতে চান ঠিক সেই পরিমাণ মরিচ দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো মশলা নর্মাল টেম্পারেচারের পানে দিয়ে ভালো মতো গুলিয়ে নিতে হবে আমি এই প্রসেসটা দেখাচ্ছি শুধুমাত্র যারা নতুন রান্না করছেন বা শিখছেন তাদের জন্য কারণ অনেকেই বলে থাকেন সরাসরি তেলের উপরে মশলা দিলে মশলা পুড়ে যায় যাদের কাছে ওই প্রসেসটা কঠিন মনে হয় তারা এইভাবে মশলা আলাদাভাবে গুলিয়ে নিয়ে তেল আর পেঁয়াজের ওপরে দিয়ে দিতে পারেন তো এদিকে মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে আর ওদিকে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন বানিয়ে রাখা মশলাটা এই তেল আর পেঁয়াজের উপরে ঢেলে দেব তারপরে সমস্ত মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে এভাবে রান্না শুরুর আগে যদি মশলাটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলার বাটি ধুয়ে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে এই সমস্ত মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যাবে এক্সট্রা দেওয়া পানিটা ভালো মতো শুকিয়ে গেছে মশলাটা এই পর্যায়ে ভালো মতো কষানো হয়ে গেছে আধা কেজি ওজনের একটি ইলিশ মাছ ভালো করে কেটে কুটে ধুয়ে রেখেছি এখন যে মশলা করে রেখেছি সে মশলার উপরে এই ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে বিছিয়ে দিতে হবে সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন পাঁচ মিনিট চোলার লো আছে এভাবে রেখে দিতে হবে আর ঠিক পাঁচ মিনিট পরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে প্রত্যেকটা মাছের টুকরো উলটিয়ে দিতে হবে এই পর্যায়ে কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই যেহেতু না ভেজে মাছগুলো রান্না করা হচ্ছে তো এই পর্যায়ে যদি ঠিক এভাবে মাছগুলো কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের যে কাঁচা গন্ধটা অনেকেই অপছন্দ করেন সেটা চলে যায় এপিট ওপিট পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কষানোর পরে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে ঝোল কতটুকু খেতে চান ঠিক সে অনুপাতে পানি দিয়ে দিবেন তারপরে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আবারও জাল করে নিতে হবে আর পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে আর এই মাছটা একটু ভুনা ভনা খেতেই বেশি ভালো লাগে সহজেই ইলিশ মাছের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হেসেল ঘরের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ